সকল অনলাইন স্কুল থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত নবম দশম শ্রেণী অধ্যায় ১২ সমতলীয় ভেক্টর। আজকের আলোচনার বিষয় হলো ভেক্টরের যোগ ও বিয়োগ এবং কতিপয় মৌলিক বিধি নিয়ে। শুরুতেই ভেক্টরের যোগ, ভেক্টরের যোগের জন্য একটা বিধি হলো, যে প্রথম বিধিটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আমরা এখানে চিত্রে লক্ষ্য করতে পারছি যে এ বি একটা ভেক্টর, বি সি একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, বি সি একটা ভেক্টর। তো দুটি ভেক্টরের যোগ করার শর্ত হলো, যদি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যদি একই হয়, তাহলে ওই ভেক্টর দুটির যোগফল নির্দেশ করবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর। তাহলে যোগটা হচ্ছে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর। এই হলো দুইটা ভেক্টরের যোগ। তাহলে আমরা যদি লিখতে পারি যে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, এগুলো লিখতে পারি এ সি ভেক্টর। এর কারণটা হলো এটা হলো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই, এই জন্য যোগ হচ্ছে এ থেকে সি বরাবর, মানে এ থেকে সি বরাবর। এই হলো দুইটি ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি। তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে এবং দিকে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে কী করবে ত্রিভুজের তৃতীয় বাহুটা ওই দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করবে। এটাই হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এবার আমরা আলোচনা করব ভেক্টর যোগের সামন্ত্রিক বিধি নিয়ে। আমরা এখানে চিত্রের মধ্যে লক্ষ্য করতে পারছি যে এ বি একটা ভেক্টর, এ ডি একটা ভেক্টর, দুইটা ভেক্টরই এ বিন্দু থেকে উৎপন্ন। তাহলে সঙ্গত কোনো এই দুটো ভেক্টরকে কোনোভাবে যোগ করা যাবে না, কারণ এ বি ভেক্টর আর এ ডি ভেক্টর, এ বি ভেক্টরের এ বি ভেক্টরের শীর্ষবিন্দু বি আর এ ডি ভেক্টর আদি বিন্দু মানে সেম বিন্দু নয়, কাজেই এখানে ভেক্টর মানে এ বি ভেক্টর আর এ ডি ভেক্টর কোনোভাবে যোগ করা সম্ভব হচ্ছে না। তাহলে যদি আমরা একটা কাজ করি যে এ ডি ভেক্টরের সমান্তরালে যদি একটা ভেক্টর অঙ্কন করি বি বিন্দুতে, তাহলে সঙ্গত করা তাহলে এ ডি ভেক্টরকে তাহলে আমরা বলতে পারি যে যে এই যে এখানে এ ডি ভেক্টর আর এখানে এই ভেক্টর তাহলে সেম হয়ে গেল। তাহলে সঙ্গত তাহলে দেখা গেল যে এ বি ভেক্টরের আদি বিন্দু, যদি এই ভেক্টরটাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে লক্ষ্য করা যায় যে এ বি ভেক্টরের আদি বিন্দু তাহলে শীর্ষবিন্দু হচ্ছে বি আর বি সি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে বি। তাহলে তাদের তাহলে যোগফল তাহলে কী হচ্ছে, তাহলে এ থেকে সি বরাবর, এ থেকে সি বরাবর। তারপরে যদি আমরা যদি মনে করি যে না, আমি এ বি ভেক্টরটাকেই সিডিতে সমান্তরাল করবো, তাহলে সেক্ষেত্রে তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে এ ডি ভেক্টর আর ডিসি ভেক্টর মানেই তো এ বি ভেক্টর, তাহলে এ ডি আর ডিসি ভেক্টর যোগফল হচ্ছে এ থেকে সি বরাবর। এটাই হলো সামুদ্রিক বিধি। তাহলে আমরা বলতে পারি যে তোমাদের সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকই নির্দেশ করে, তাহলে সামুদ্রিকের কর্ণটি ওই দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করবে। এটাই হলো ভেক্টর যোগের সামুদ্রিক বিধি। ভেক্টর যোগের সামুদ্রিক বিধিটা আরও একবার তোমাদেরকে ভালোভাবে বুঝা দিচ্ছি, সেটা হলো যে এ বি ভেক্টর এবং এ ডি ভেক্টর দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এখন সঙ্গত কোণে দুইটা ভেক্টরের দিক দুই দিকে ভিন্ন ভিন্ন হবে, কাজে এই দুইটা ভেক্টরকে যোগ করানো যাচ্ছে না। তাহলে আমরা কী করতে পারি, এ ডি ভেক্টরের সমান্তরালের দিকে যদি বি বিন্দুতে বি সি ভেক্টর করি অঙ্কন, তাহলে এ ডি ভেক্টরটাও তাহলে মানে অনুরূপ হচ্ছে তাহলে তোমাদের বিসি ভেক্টর। তাহলে কাজেই এ বি ভেক্টর আর বিসি ভেক্টরের যোগফল তাহলে হচ্ছে আগের নিয়ম অনুসারে তাহলে এ সি বরাবর। কিংবা যদি আমি এ বি ভেক্টরটাকে যদি ডি বিন্দুতে যদি সমান্তরাল করি, যদি আমি অঙ্কন করি, তাহলে কী হচ্ছে এডি এবং ডিসির যোগফল হচ্ছে এসি। এটাই হলো ভেক্টর যোগের সামান্তরিক বিধি। এবার আমরা আলোচনা করব ভেক্টর যোগের বহুভুজ সূত্র নিয়ে। এখানে চিত্রের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এ বি ভেক্টর, বি বি সি ভেক্টর, সি ডি ভেক্টর এবং ডি ই ভেক্টর। এখানে লক্ষ্য করা যায় এ বি ভেক্টরের শীর্ষবিন্দু আর বি সি ভেক্টরের আদি বিন্দু বি। তাহলে এই দুটো ভেক্টর তাহলে যোগফল হচ্ছে তাহলে অবশ্যই তাহলে এ থেকে সি বরাবর। আবার এ বি এবং বি সি ভেক্টরের যোগফল তো এসি দ্বারা এখন আমাদের হয়ে গেল। তাহলে আবার আমরা লক্ষ্য করি এ সি ভেক্টরের শীর্ষবিন্দু বি আর সি ডি ভেক্টরের আদি বিন্দু সি, তাহলে এদের তার যোগফল তার নির্দেশ হবে কত, এ থেকে ডি বরাবর, এ থেকে ডি বরাবর। তাহলে এখন এই দুটো ভেক্টরের হিসেব শেষ হয়ে গেল। এবার আমরা লক্ষ্য করি যে এ ডি ভেক্টরের শীর্ষবিন্দু বি আর ডি ই ভেক্টরের শীর্ষবিন্দু আদি বিন্দু বি, তাহলে এই দুইটা ভেক্টরের জন্য তার ডি বিন্দু সেম বিন্দু। তাহলে অতএব তাহলে যোগফল হচ্ছে তাহলে কি এ থেকে ই বরাবর, এ থেকে ই বরাবর। তাহলে এটাই হলো ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর যোগের বহুভুজ সূত্র হলো যে কতগুলো বাহু দ্বারা যদি ভেক্টর নির্দেশ করে, তাহলে শেষোক্ত বাহুটি দ্বারা ওই ভেক্টরগুলোর যোগফল নির্দেশ করবে, ওই ভেক্টরগুলোর যোগফল নির্দেশ। এটাই হলো ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে অতএব
এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর সমান লিখতে পারি আমরা এ ই ভেক্টর। এবার আমরা আলোচনা করব ভেক্টরের বিয়োগ নিয়ে। এক্ষেত্রে আমি তোমাদেরকে দুইটা কৌশল দেব। এক নম্বর কৌশলটা হলো যে আদি আদি থাকলে মানে শেষের শীর্ষ থেকে ভেক্টরটা নির্দেশিত হবে, আর শীর্ষ শীর্ষ মিল থাকলে তাহলে হবে কি প্রথমের আদি দেখে ওই ভেক্টরটা নির্দেশিত হবে। হ্যাঁ, এই টপিকটা একটা তোমাদেরকে এক্সাম্পল থেকে তোমাদের বুঝাই দিচ্ছি। যেমন এসি ভেক্টর বিয়োগ এবি ভেক্টর, এসি ভেক্টর বিয়োগ বিসি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে বিয়োগ করতে হবে। আমরা প্রথম ভেক্টরের দিকে লক্ষ্য করি। প্রথম ভেক্টরের দিকে লক্ষ্য করে দেখা যায় প্রথম ভেক্টরটার আদি বিন্দু এ, দ্বিতীয় ভেক্টরটার আদি বিন্দু এ। তাহলে যদি দুইটা ভেক্টর আদি বিন্দু একই হয় তাহলে তার রুলটে বলছিলাম যে আদি আদি থাকলে শেষের শীর্ষ থেকে, তার শেষের শীর্ষটা কি বি, তাহলে বি থেকে তাহলে হবে সি বরাবর, তাহলে এই হবে ভেক্টর দুটো বিয়োগফল। তাহলে এই তাহলে তার মানে এসি বিয়োগ এবি তাহলে হচ্ছে বিসি ভেক্টর। এবার আমরা দ্বিতীয় ভেক্টরের দিকে চলে যাই। দ্বিতীয় ভেক্টরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এটা শীর্ষ, এটা হলো এটা শীর্ষ আর এটাও শীর্ষ, তার মানে শীর্ষ এবং শীর্ষ তাহলে প্রথমের আদি থেকে, তাহলে প্রথম ভেক্টরের আদিটা হলো এ, তাহলে এ থেকে তাহলে কী হবে এ বি বরাবর। এই হলো তোমার দুইটি ভেক্টরের বিয়োগফল। এবার আমরা আলোচনা করব যে কতিপয় মানে কতিপয় গুরুত্বপূর্ণ মৌলিক বিধি নিয়ে। প্রথমে স্কেলার গুণিতক, তাহলে এম যে কোনো একটা স্কেলার রাশি হলো, আমরা জানি স্কেলার রাশিগুলো হলো যে যে সমস্ত রাশি ভেক্টর রাশি না, তার মানে সেগুলো হতে পারে সংখ্যা জাতীয় কোনো রাশি, 1, 2, 3, 4, 5, 0 ইত্যাদি ইত্যাদি। তাহলে এম যে কোনো স্কেলার রাশি যদি হয়, তাহলে এম ইকুয়াল টু যদি 0 হলে তাহলে এম হলো একটা স্কেলার আর এ বি হলো একটা ভেক্টর। তাহলে যে কোনো স্কেলার দিয়ে যে কোনো ভেক্টরকে আমরা গুণ দিচ্ছি। তাহলে যেহেতু এম এর মান ইকুয়াল টু 0, তাহলে এ বি ভেক্টরের মান তাহলে 0 দিয়ে এ বি ভেক্টরকে গুণ করে ফলাফল 0 হওয়ার কথা, কিন্তু আসলে 0 হবে না, এটা হবে 0 ভেক্টর, কারণ আমি একটা স্কলার দিয়ে আমি একটা ভেক্টরকে গুণ দিয়েছি। তার মানে যদি স্কলারের মানটা যদি 0 হয় তাহলে 0 দিয়ে যে কোনো ভেক্টরকে গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটা 0 হবে না, সেটা কী হবে 0 ভেক্টর হবে, সেটা কী হবে 0 ভেক্টর। আর 0 ভেক্টরের নিচের মধ্যে আমরা এই চিহ্নটা দিয়েও 0 ভেক্টরকে প্রকাশ করা যায়। যদি যদি ওই স্কলারের মানটা যদি যে কোনো ধনাত্মক সংখ্যা হয় মানে 0 থেকে যদি বড় হয়, তাহলে এম ইন্টু এ বি এর দিক হবে এ বি ভেক্টর বরাবর। ব্যাখ্যা হিসেবে আমরা এই ব্যাখ্যাটা এখানে ভালোভাবে বুঝি যে যদি এ বি ভেক্টরকে যদি ইউ ধরা হয়, যেমন তাহলে এ বি ভেক্টর ইউ মানে এ বি ভেক্টরকে ইউ দ্বারা প্রকাশ করানো হয়েছে, তাহলে কী হবে এম ইউ ভেক্টর মান তাহলে দাঁড়াবে যে এ বি ভেক্টরটার দিক যে দিকে আছে ঠিক এম ইউ ভেক্টরটার দিকও ঠিক সেই দিকে হবে। যদি যদি এম এর মান 0 সে ছোটো হয় মানে যে কোনো ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে এম এ বি এর দিক হবে এ বি এর বিপরীতে। যদি আমরা যদি এটাকে এক্সাম্পল হিসেবে যদি বিবেচনা করি, যদি এ বি ভেক্টরকে যদি ইউ হয় মানে এ বি ভেক্টরকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এম ইউ ভেক্টরের মানটা হবে তাহলে কী হবে এ বি এর বিপরীত দিকে। তাহলে এ বি এর দিক হলো এই দিকে, তাহলে এম ইউর দিক হবে এ বি এর বিপরীত দিকে। এর কারণটা হলো যে এম এম এখানে 0 সে ছোটো বা যে কোনো একটা স্কলার আসে। এবার হলো রুল নাম্বার 2 যে ইউ ইউ এবং ভি যদি দুইটা ভেক্টর হয়, তাহলে তাহলে ইউ ভেক্টরের সাথে ভি ভেক্টর যোগ বৃদ্ধি করলে যে ফলাফল পাওয়া যাবে, ভি ভেক্টরের সাথে ইউ ভেক্টর যোগ করলে ওই ফলাফল পাওয়া যাবে। আর 2 নম্বরটা হলো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর হয় প্লাস প্লাস ডাব্লিউ ভেক্টর। তাহলে ইউ এবং ভি ভেক্টরের সাথে যোগ বৃদ্ধি খাটানোর পরে ডাব্লিউ ভেক্টরের সাথে যোগ বৃদ্ধি খাটানোর যে ফলাফল পাওয়া যাবে, ইউ ভেক্টরের সাথে ভি এবং ডাব্লিউ ভেক্টরের যোগ বৃদ্ধি খাটালে ফলাফল তাই হবে। তারপরে যে কোনো ভেক্টরের সাথে যদি 0 ভেক্টর যোগ করা হয় তাহলে ফলাফল পাওয়া যাবে, যে ফলাফলটা পাওয়া যাবে 0 ভেক্টরের সাথে আবার ওই ভেক্টর যোগ করলে যে মানে ওই একই ভেক্টরটা পাওয়া যাবে, মানে ইউ ভেক্টর পাওয়া যাবে। তারপরে এটা হলো ইউ ভেক্টর আর এটা হলো মাইনাস ইউ ভেক্টর, তার মানে ইউ ভেক্টরের এটা হলো বিপরীত ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরের সাথে যদি তার যদি বিপরীত ভেক্টর যদি যোগ করানো হয় তাহলে ফলাফল কী পাওয়া যাবে 0 ভেক্টর। আবার ইউ ভেক্টর ভি ভেক্টর যদি হয়, ইউ ভেক্টর আর ডাব্লিউ ভেক্টর যদি হয়, তাহলে উভয় পাশ থেকে ইউ ভেক্টর এবং ইউ ভেক্টর বাদ দিয়ে ভি ইকুয়াল টু ডাব্লিউ ভেক্টর লেখা যাবে। তারপরে তারপরে আমাদের এখানে যে 0 দিয়ে যে কোনো ভেক্টরকে গুণ করলে ফলাফল 0 হবে না, 0 ভেক্টর হবে, এই জন্য 0 নিচের মধ্যে ভেক্টর চিহ্ন আমরা দিয়েছি। তারপরে এম প্লাস এন একটা হলো স্কলার, দুইটা স্কলার রাশির যোগফলের সাথে ইউ একটা ভেক্টর ভেক্টর একটা কী অবস্থায় আছে, একটা গুণ অবস্থা আছে, তাহলে আমরা এই স্কলারগুলো নাকি ইউ ভেক্টরের খণ্ড খণ্ডভাবে লিখতে পাবো। এটাই হলো মূলত ভেক্টর অধ্যায়ের মৌলিক আলোচনা। তাহলে আমরা এই সূত্রগুলো ভালোভাবে যদি মনে রাখি তাহলে ভেক্টরের যে কোনো গাণিতিক সমস্যাগুলি আমরা সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।